নমস্কার বন্ধুগণ, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে কিন্তু বেশ কিছু বড় বড় ট্রান্সফার আপডেট আছে ইন্ডিয়ান ফুটবলের, সেগুলোই তোমাদেরকে পরপর জানিয়ে দেবো। তো প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো, খুবই ইন্টারেস্টিং কিছু ট্রান্সফার আপডেট তোমরা পেয়ে যাবে। আর যারা প্রথমবার আমাদের চ্যানেল এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ইন্ডিয়ান ফুটবলের এরকমই ডেলি আপডেট সবার আগে পেতে। আর যারা রেগুলার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করছো না, কীসের অপেক্ষা করছো বন্ধুরা? প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা খুবই দরকার। তো চলো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, ইন্ডিয়ান ফুটবলের সিজন তো শেষের পথে এবং ট্রান্সফার মার্কেটও ওপেন হয়ে যাচ্ছে। এবার বিভিন্ন প্লেয়ারকে বিভিন্ন ক্লাব সাইন করবে এবং অনেক বড় বড় ট্রান্সফার আপডেট আসবে, এরকমই আশা করা যায় এই বছর। এই সামারে কিন্তু বেশ কিছু বড় বড় ট্রান্সফার হতে পারে, তার মধ্যে মুম্বাই সিটি এফসি কিন্তু এই বছর অনেক ভালো ভালো সাইন করতে পারে, কারণ মুম্বাই সিটি এফসি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চলেছে। তো সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসি আশা করা যায় বেস্ট প্লেয়ারদেরই সাইন করবে। সেরকমই একটা বড় আপডেট বেরিয়ে আসছে মুম্বাই সিটি এফসিকে নিয়ে। মুম্বাই সিটি এফসি কিন্তু সাইন করতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির স্টার প্লেয়ার এবং এই বছরের ইমার্জিং প্লেয়ার হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা প্লেয়ারদের মধ্যে অন্যতম আপুইয়া। হ্যাঁ বন্ধুরা, লালেং মাভিয়া, অর্থাৎ যিনি আপুইয়া নামেই পরিচিত এই 20 বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার, যিনি কিন্তু এই বছর অসাধারণ পারফরমেন্স দিয়েছেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে। 20টা ম্যাচেই অ্যাপিয়ার করেছেন, 1668 মিনিট খেলেছেন নর্থ ইস্টের হয়ে এবং একটা গোল স্কোর করেছেন, 42টা ইন্টারসেপশন, 22টা ক্লিয়ারেন্স। তো একজন খুবই ভালো প্লেয়ার বলতেই পারো। এবং এই বছর ইমার্জিং প্লেয়ার হওয়ার দৌড়ে দুজন প্লেয়ার সবচেয়ে এগিয়ে আছে, তার মধ্যে একজন হলেন আকাশ মিশ্রা এবং অন্যজন এই আপুইয়া। আপুইয়া তাদের লাস্ট লিগ ম্যাচে অর্থাৎ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ গোলটা করেছিলেন, যার ফলেই কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আজকে প্লে অফে আছে। আপুইয়া কিন্তু AIFFA এলিট একাডেমির প্রোডাক্ট। তারপর তিনি ইন্ডিয়ান অ্যারোজে খেলেছিলেন 2017 সাল থেকে এবং 2019 সাল থেকে আপুইয়া নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে যুক্ত আছেন। এবং এই বছরে বলতেই পারো একটা অসাধারণ সিজন গেছে এই আপুইয়ার জন্য, 2022 অবধি কন্ট্র্যাক্ট আছে নর্থ ইস্টের সাথে। তবে মুম্বাই সিটি এফসির কাছে সেটা কোনো ফ্যাক্টর নয়, ট্রান্সফার ফি দিয়েই কিন্তু মুম্বাই সিটি এফসি এই আপুইয়াকে নিজেদের দলে নিয়ে আসতে পারে। সিটি ফুটবল গ্রুপ আছে, তো সেক্ষেত্রে টাকার কোনো অভাব হবে না মুম্বাই সিটি এফসির। তো সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে, মুম্বাই কিন্তু আপুইয়ার পিছনে অল আউট বেরোতে চলেছে এবং আশা করা যায় আপুইয়াকে তারা নিয়েই ছাড়বে। তো এবার একমাত্র ডিপেন্ড করছে আপুইয়ার ওপর যে আপুইয়া কি নর্থ ইস্ট ছাড়বেন নাকি, সেটাই এখন দেখার বিষয়। তবে মুম্বাই সিটি এফসি যে অল আউট যাবে সেই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এবার যে ট্রান্সফার আপডেটটা দেবো সেটাও কিন্তু একটা বিশাল বড় ট্রান্সফার আপডেট, এবং এটা এসসি ইস্টবেঙ্গলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার ব্রাইট এনোবাখারেকে নিয়ে। এই বছর ইস্টবেঙ্গলের সিজনটা একটা ভুলিয়ে দেওয়ার মতো সিজন অবশ্যই, একদমই খারাপ সিজন গেছে এসসি ইস্টবেঙ্গল বা ইস্টবেঙ্গলের। তবে সেই খারাপ সিজনের মাঝেই একমাত্র উজ্জ্বল নক্ষত্র যিনি ছিলেন, তিনি সেই নাইজেরিয়ান 23 বছর বয়সী ব্রাইট এনোবাখারে। প্রথম ম্যাচে এসেই এফসি গোয়ার বিরুদ্ধে যে গোলটা তিনি করেছিলেন, আইএসএলের এই বছরের সবচেয়ে সেরা গোল বলাই যায়। এবং আমার মতে আইএসএলের এই বছরের সবচেয়ে স্কিলফুল বিদেশি প্লেয়ার কিন্তু এই ব্রাইট এনোবাখারে। ড্রিবল করার ক্ষমতা দেখে যে কেউ কিন্তু মুগ্ধ হয়ে যাবে। তো তোমাদেরকে জানিয়েছিলাম যে ব্রাইট এনোবাখারে ইন্ডিয়াতে থাকলে এসসি ইস্টবেঙ্গলেই খেলার সম্ভাবনা সবচেয়ে প্রবল। তবে এই মুহূর্তে একটা কিন্তু বড় আপডেট পাওয়া যাচ্ছে এবং কাহিনীতে টুইস্টও আসতে পারে, সেই নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কারণ আবারও সেই মুম্বাই সিটি এফসি ব্রাইট এনোবাখারেকে নেওয়ার জন্য কিন্তু অল আউট ঝাঁপাতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, পরের বছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চলেছে মুম্বাই সিটি এফসি, সেই কারণে একটা বড় ডিল তারা করতে চাইছে ব্রাইট এনোবাখারের সাথে। ব্রাইটকে নেওয়ার জন্য কিন্তু যে কোনো রকম টাকা দিতে রাজি মুম্বাই সিটি এফসি, এবং টাকাটা কোনো ফ্যাক্টরি নয় মুম্বাইয়ের কাছে, কারণ সিটি ফুটবল গ্রুপের হাত আছে এবং ব্রাইটকে নেওয়ার জন্য যত টাকাই লাগুক মুম্বাই সিটি এফসি কিন্তু সেটা দিতে প্রস্তুত। তবে ব্রাইট ইন্ডিয়াতে খেললে এসসি ইস্টবেঙ্গলেই খেলবেন এরকমটা জানিয়েছিলেন, কিন্তু কিছুই বলা যায় না ফুটবলে। ফুটবলের ট্রান্সফার মার্কেটে কিন্তু যে কোনো মুহূর্তে যা কিছু ঘটতে পারে। তো এখনই একদম পুরোপুরি সিওরিটি নিয়ে বলা যাচ্ছে না যে ব্রাইট ইন্ডিয়াতে থাকলে এসসি ইস্টবেঙ্গলেই খেলবেন, কারণ বিশাল কোনো লোভনীয় অফার থাকলে অন্য ক্লাবে গেলেও কিন্তু যেতে পারেন। কারণ মুম্বাই সিটি এফসি অল আউট বেরোতে চলেছে ব্রাইটের পিছনে,
এবং যে কোনো রকম টাকা কিন্তু দিতে রাজি মুম্বাই সিটি এফসি। ব্রাইট এই বছর 12টা ম্যাচে 3টে গোল এবং 1টা অ্যাসিস্ট করেছেন এসসি ইস্টবেঙ্গলের হয়ে। তো দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গড়ায়, ব্রাইট কোন ক্লাবে শেষ পর্যন্ত সাইন করেন। তবে সমস্যার বিষয় অন্য একটা দিকেও আছে, এসসি ইস্টবেঙ্গলে যেহেতু এখনও ফাইনাল টার্মশিট সাইন হয়নি, তাই সেক্ষেত্রে কোনো প্লেয়ারই কিন্তু এখনও অবধি অ্যাসিউরেন্সটা পাচ্ছেন না যে তারা এসসি ইস্টবেঙ্গলে থাকতে চলেছেন পরের বছর। তো সেই কারণেও ব্রাইট এনো বাখারে কিন্তু অন্য ক্লাবের খোঁজ করতেই পারেন। তো এটাই এখন এসসি ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় সমস্যা বলতেই পারো, এই ফাইনাল টার্মশিটে সাইন করাটা। তো বন্ধুরা, এরই মাঝে আরও একটা বড় ট্রান্সফার আপডেট উঠে আসছে, সেটা হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। হায়দ্রাবাদ এফসি এই বছরের আইএসএলের অন্যতম সেরা দল ছিল এবং সবাইকে চমক লাগিয়ে দিয়েছে হায়দ্রাবাদ এফসি, সেই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। ইয়াং ইন্ডিয়ান প্লেয়ারদের ওপর ভরসা করে হায়দ্রাবাদ এফসি টপ ফোরের প্রায় দোরগড়া অবধি কিন্তু পৌঁছে গিয়েছিল। তবে ইয়াং প্লেয়ারদের মধ্যেও একজন প্লেয়ার ছিলেন যিনি কিন্তু হায়দ্রাবাদ এফসিকে ফুল সাপোর্টটা দিয়েছিলেন, তিনি তাদের ক্যাপ্টেন আরিরানে স্যান্টানা। হ্যাঁ বন্ধুরা, এই 33 বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার আরিরানে, যিনি এই বছর হায়দ্রাবাদের হয়ে 18টা ম্যাচ খেলেছিলেন এবং 10টা গোল আর 2টো অ্যাসিস্ট করেছেন, অর্থাৎ হায়দ্রাবাদ এফসির টপ গোল স্কোরার আরিরানে স্যান্টানা। আগের বছরও আরিরানের পারফরমেন্স খুবই ভালো ছিল ওডিশা এফসির হয়ে আরিরানে 14টা ম্যাচে 9টা গোল স্কোর করেছিলেন আগের বছর। তো আইএসএলের অন্যতম সেরা স্ট্রাইকার এই আরিরানে স্যান্টানা, সেই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তবে এই মুহূর্তের বিভিন্ন সূত্র মারফত যে আপডেটটা পাওয়া যাচ্ছে, আরিরানে স্যান্টানা কিন্তু হায়দ্রাবাদ এফসি ছাড়তে চলেছেন নেক্সট সিজনে। হ্যাঁ বন্ধুরা, বিভিন্ন জায়গা থেকে যে আপডেটটা পাওয়া যাচ্ছে, হায়দ্রাবাদ এফসি পরের বছর আরও ভালো কোনো বিদেশি স্ট্রাইকার সাইন করাতে চলেছে এবং সেই কারণেই তারা আরিরানে স্যান্টানাকে রিলিজ করতে চলেছে। তো এটা অবশ্যই একটা শকিং ব্যাপার বলতে পারো হায়দ্রাবাদের জন্য, কারণ আরিরানে স্যান্টানার মতো এত বড় একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার তাকে ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে, সেটা আমারও একটা চিন্তার বিষয়। তোমরা কি বলো এই বিষয়ে, সেটা কিন্তু অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও যে তোমাদের কি মনে হয়, হায়দ্রাবাদের কি এটা ঠিক হচ্ছে আরিরানে স্যান্টানাকে ছেড়ে দেওয়াটা। তবে এই মুহূর্তের আরও বড় যে আপডেটটা, আরিরানে স্যান্টানাকে হায়দ্রাবাদ এফসি রিলিজ করে দিতে চাইলেও ইন্ডিয়ান ফুটবলের আরও অনেক ক্লাবের কিন্তু অফার আছে আরিরানে স্যান্টানার কাছে এবং থাকাটাই স্বাভাবিক। এবং যে নামগুলো উঠে আসছে তার মধ্যে ওডিশা এফসি, এসসি ইস্টবেঙ্গল এই নামগুলো প্রবল, অর্থাৎ ওডিশা এফসি, এসসি ইস্টবেঙ্গল এরা কিন্তু আরিরানে স্যান্টানাকে নিতে অত্যন্ত আগ্রহী বলাই যায়। এছাড়া আরও বেশ কিছু ক্লাব কিন্তু নিতে আগ্রহী আরিরানে স্যান্টানাকে। তো এবার দেখার একটাই বিষয় হবে যে নেক্সট সিজনে আরিরানের ভবিষ্যৎ কী হয়, অর্থাৎ তিনি কোন ক্লাবে সাইন করেন, ইন্ডিয়াতে আদেও খেলেন কিনা, সেটাও একটা দেখার বিষয় হবে। তো তোমাদের কি মতামত, আরিরানের কোন ক্লাবে যাওয়া উচিত, সেটা কিন্তু অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিং টং করে দিও। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।